তথা সুকান্ত পল্লীর সমস্ত অধিবাসীবৃন্দকে এবং তাদের উপস্থিতি আমাদের প্রেরণা ও একান্ত কাম্য। আসুন আমরা সবাই বস প্রথমে পথ দিবস পালন করি ও পথ দুর্ঘটনার বিরুদ্ধে এবং সাথে সাথে পথ চলতি সমস্ত সুধীগণ গুলিজন ও শ্রদ্ধেয় ব্যক্তিদের প্রণাম আন্তরিক অভিনয়। পথ দুর্ঘটনার বিরুদ্ধে একসাথে শপথ নিই, একসাথে লড়াই করি আপনাদের সাথে আপনাদের। আজকে আমরা হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে সমস্ত ট্রাফিক গার্ডে, আমাদের যে 8টা ট্রাফিক গার্ড আছে হাওড়া পুলিশ কমিশনারেটে, সেই সমস্ত ট্রাফিক গার্ডে আমরা এই সেফ ড্রাইভ সেফ লাইফ দিবস যেটা আজকে ডে, এটা আমরা পালন করছি এবং এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল পালন হচ্ছে। এবং আমরা এখানে করছি বিভিন্ন গাড়ি বা যারা লোক রয়েছে অটো টোটো বা যারা এমনি যারা রেগুলার যাত্রী বা ইয়ে রয়েছেন তাদেরকে প্রত্যেককে মাস্ক স্যানিটাইজার দেওয়া হচ্ছে এবং আমরা এটা ওনাদেরকে বলছিও যাতে কোভিড যে প্রোটোকল সমস্ত আছে সেগুলো যেন ওনারা সবাই মেনে চলেন। এবং এই দিবসে আমরা এটাই করছি, জাস্ট কিছু এই কিটস দেওয়া, ইয়ের কোভিড প্রোটোকলের যে সমস্ত কিটস আছে এগুলো দেওয়া বা একটু অ্যাওয়ারনেস করা, মানুষকে অ্যাওয়ারনেস ইয়ে করা যে এখনও কোভিড শেষ হয়ে যায়নি, যদিও এটা কমেছে অনেকটা কিন্তু আমরা তার জন্য কিন্তু নিশ্চিন্তে থাকতে পারি না। আমরা এই এই ধরনের ইয়ে আমাদের মেনটেন করে চলতে হবে, কারণ আপনারা এর আগেও দেখেছেন গত বছরও ইয়ে উঠে যাওয়ার পরে, লকডাউন উঠে যাওয়ার পরে আবার সেটা ফিরে এসেছিল এই বছর। একটা অভিনব জিনিস দেখলাম, টোটোর একটা পার্টিশন আপনারাই দিচ্ছেন। হ্যাঁ, এটা কি পার্টিশন, টোটোর পার্টিশন, টোটোর পার্টিশন
হ্যাঁ ওটা 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 আমরা দিচ্ছি, যেটা ধরুন মাঝখানে একটা লাগানো হচ্ছে, এটা যারা পিছনে যাত্রী বসে আছে টোটোর এবং ড্রাইভার বসে আছে, এটা যাতে জাস্ট মানে সংক্রমণ যাতে ছড়াতে না পারে। ধরুন যদি কোনো প্যাসেঞ্জার থাকে, সে যদি কোনো মানে অ্যাসিমটোমেটিক পেশেন্টও তো থাকতে পারে, কেউ তো বোঝার উপায় নেই কার কে ক্যারি করছে, সেই জন্য আমরা মাঝে একটা ওই রকম পার্টিশন, ট্রান্সপারেন্ট একটা পার্টিশন করে দিচ্ছি, যাতে প্রত্যেকের মধ্যে মানে কারুর সঙ্গে কারুর না ছড়ায়। যদি কোনো পেশেন্ট থাকেও, কেউ যদি অ্যাসিমটোমেটিক পজিটিভ যদি কেউ ওঠেও, তার থেকে যাতে অন্য লোকের না ছড়িয়ে যায়, সেই জন্য এরকমভাবে এটা দিচ্ছি। এবং এটা আমরা গত বছরও দিয়েছি, আপনারা দেখবেন এটা আবার আমরা আজকে আমাদের সেফ ডে সেফ লাইফ ডে আছে, ওই জন্য আমরা বিভিন্ন টোটোতে দিচ্ছি। এক বছর আপনার কি ওই বিষয় দেখলে কত দুর্ঘটনা এই অনেক কমেছে তার রেকর্ডে দেখা যাচ্ছে, দেখি আরও সচেতন হবে আরও। নিশ্চয়ই কমবে তো ঠিকই, কারণ আপনারা দেখেছেন লাস্ট প্রায় দেড় দু মাস ধরে লকডাউন চলেছিল, এখন অনেকটা স্মৃতির লকডাউন আমি বলবো না, যেটা আমাদের লকডাউন মেনলি ছিল রাত্রি 9টা থেকে ভোর 5টা, কিন্তু বাকি কিছু কিছু জিনিসের ওপরে রেস্ট্রিকশন ছিল, টোটাল কমপ্লিট লকডাউন বলে এবারে কিছু হয়নি। যেটা এটা এর জন্য আপনি দেখেছেন যে প্রচুর কমেছে, মে মাসে আমরা দেখেছি মের 15 থেকে আমাদের এই রেস্ট্রিকশন শুরু হয়েছে, এবং তখন সেই সময়তে কেস চলছিল প্রায় রেগুলার ওয়েস্টবেঙ্গলে কেস ছিল প্রায় 20,000, এবং মানে ডেথ ছিল প্রায় 167-162। সেটা আপনি আজকের দিনে দেখলেই বুঝতে পারবেন, আজকে 1,000-এর নিচে হয়ে গেছে ডেলি সংক্রমণ, এবং ডেথ প্রায় অনলি 17-17, তার মধ্যে কলকাতাতে দেখলাম 3 কালকে, তো এটা তো খুবই ভালো ইয়ে। এবং লোকরা নিশ্চয়ই এই যে প্রোটোকল মেনে চলছেন, কোভিড প্রোটোকল মেনে চলা বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা বা এই যে স্যানিটাইজেশন করার, নিজের হাত স্যানিটাইজেশন করা বা যে সমস্ত কোভিড প্রোটোকল আছে এগুলো মেনেই চলছেন বলেই আজকে সংক্রমণটা এত কমেছে, এবং এই লাস্ট আমার মনে হয় এই দু মাসের যে রেস্ট্রিকশন এটার জন্য অনেক সংক্রমণ কমেছে।